শীতকালে প্রতিদিন হলুদের সঙ্গে দুধ মিশিয়ে খেলে কি হয় জানেন তাহলে শ্রোতা বন্ধুরা জেনে নাও আমার এই ভিডিওটি দেখে প্রথম থেকে শেষ অবধি তার আগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এই সময় শুষ্ক শীতল হওয়া ও বাতাসে বেড়ে যায় বছরের অন্য সময়ের তুলনায় শীতকালের আবহাওয়া অনেক বেশি পরিবর্তনের দারুণ রোগ বালায়ও বেড়ে যায় ঔষধের রোগ ভালো হওয়ার পরেও বারবার অসুস্থ হয়ে পড়া ঝুঁকি থাকে তবে একটিমাত্র পন্থা অবলম্বনে আপনি বিভিন্ন শীতকালীন রোগ থেকে মুক্তি পেতে পারেন হলুদ আছে শীতকালীন রোগ বালাই প্রতিরোধের বিষয়কর সব ক্ষমতা শীতকালে সকালে প্রতিদিন হলুদের সঙ্গে দুধ মিশিয়ে খেলে আপনি অনেক কঠিন রোগ থেকে মুক্তি পেতে পারেন আসুন জেনে নেওয়া যাক হলদি দুধ খেলে কীভাবে শরীর সুস্থ থাকে নম্বর এক যাদের ভাইরাল ইনফেকশানে আক্রান্ত হওয়ার প্রবণতা আছে তাদের জন্য হলদি দুধ বিষয়করভাবে উপকারী হতে পারে সাধারণভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সেরা ঘরোয়া দেওয়া হলদি দুধ প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে এক গ্লাস হলদি দুধ পান করলে ও ফুল দূরে থাকে নম্বর দুই নিয়মিত হলুদ মেশানো দুধ খাওয়া শুরু করলে হজমে সহায়ক পাচক রসের ক্ষরণ বেড়ে যায় ফলে বদ হজমের আশঙ্কা যেমন কমে সেই সঙ্গে গ্যাস অম্বল এবং অ্যাসিড রিফ্লেক্সের মতো সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে নম্বর তিন লিভারকে চাঙ্গা এবং কর্ম ক্ষম রাখতে হলদি দুধের কোনো বিকল্প হয় না বললেই চলে কারণ হলদিদের মধ্যে থাকা কার্কিউমিন নামক উৎপাদনটি লিভারের কর্মক্ষমতা এতটাই বাড়িয়ে দেয় যে কোনো ধরনের লিভারের রোগে ধারা কাছে আসতে পারে না নম্বর চার শরীরকে অক্সিফাই করতে হলুদ বিশেষ ভূমিকা পালন করে থাকে আসলে এই প্রাকৃতিক উপাদানটির মধ্যে থাকা কার্কিউমিন রক্তে উপস্থিতি ক্ষতিকর ট্রাকসিক উপাদানদের বের করে দেয় নম্বর পাঁচ নিয়মিত হলুদ মেশানো দুধ খেলে ত্বকের ভেতরে থাকা টক্সিক উপাদান বেরিয়ে যায় সেই সঙ্গে কোলাজেনের উৎপাদন বেড়ে যায় ফলে ত্বক এত মাত্রায় উজ্জ্বল এবং প্রাণোচ্ছল হয়ে ওঠে তাহলে বন্ধুরা আজকে ট্রাই করতে পারো আর ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য তবে তোমাদের আরেকটা কাজ করতে হবে যেটা কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যাতে এই রকম নিত্য নতুন হেলথ টিপস আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি পৌঁছে দিলে আমি খুবই খুশি হব বাই